যাদের গাফিলতির কারণে হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা পরিদর্শন ও মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মালয়েশিয়ায় কর্মী পাঠাতে না পারার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন মালয়েশিয়া সরকার পাঁচ লাখের উপরে কর্মী পাঠানোর জন্য কোটা দিয়েছিল এর প্রেক্ষিতে রিক্রুটিং এজেন্টদের সংগঠনের সাথে কথা বলে কাদের ভিসা হয়েছে আর কাদের ভিসা হয়নি সেই তথ্য চাওয়া হয়েছিল সে তালিকা দিতে না পারায় ফ্লাইটের সমস্যা হয়েছে যেতে না পারা শ্রমিকদের পাঠানোর জন্য সময় বাড়াতে মালয়েশিয়া সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি মালয়েশিয়ান গভর্নমেন্টকে লিখেছি যে আমাদেরকে টাইম বাড়ানো দেওয়ার জন্য টাইম বৃদ্ধি করার জন্য এখনো সেটার উত্তর আসে নাই আমাদের এমবিসি কাজ করে যাচ্ছে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে